আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا। سوره النساء 37 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট সাংগঠনিক জেলা এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং সম্মানিত সুধি মণ্ডলী, প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি দয়া করে আজ এই সময়ে একটি দিনী সম্মেলনের আয়োজন করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবীর প্রতি, যে নবীর পদাঙ্ক অনুসরণ করলে, যে নবীর সুন্নাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করলে, যে নবীর আদর্শকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করলে ইহকালীন জীবনে সুখে শান্তিতে বসবাস করা যায়, যেমনইভাবে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় এবং জান্নাত লাভ করা যায়, তেমনইভাবে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা নেসার 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার সুযোগ পাব। বিষয় হচ্ছে সদাচারণ। আসলে সদাচারণ বলতে আমরা কি বুঝি, এ বিষয়টা আমাদের সবারই জানা রয়েছে। এ বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণ নিষ্প্রয়োজন আমি মনে করি। মানুষের সঙ্গে ভালো কথা বলা, সুন্দর আচরণ করা, সর্বক্ষেত্রে মানুষের মধ্যে কোনো শ্রেণী বিন্যাস না করে সবার সঙ্গে যে সদাচরণের কথা মহান রব্বুল আলামিন আমাদের উপদেশ দিয়েছেন, আমাদের বলেছেন, সদাচরণের বিষয়ে উপদেশ দিয়েছেন, আমাদের নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন সদাচরণের ক্ষেত্রে মানুষদেরকে নির্দেশ দিয়েছে যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, ভালোভাবে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। এই সদাচরণের মধ্যে দিয়ে অনেক কিছু বিষয়ই ফুটে উঠবে মানুষের জীবনে, মানব জীবনে। একজন আরেকজনের সঙ্গে আমরা সদাচরণ করব, তার মানে কি তার কাছ থেকে ঘুষ নেব, হাসি খুশি হেসে হেসে কথা বলবো আর বলবো যে ভাই এত টাকা লাগবে, এটা কি সদাচরণ? বিষয়টা আমি কিন্তু একটু ভিন্নভাবে বলার চেষ্টা করছি। দেখুন, আবার যে সুদি কারবারি করেন, সুদের ভিত্তিতে টাকা দিচ্ছেন, খুব হেসে হেসে কথা বলছেন আর বলছেন ভাই শতকরা কিন্তু 10 টাকা, শতকরা কত টাকা? 10 টাকা, মানে 100 টাকায় 10 টাকা দিতে হবে, তো এরকমভাবে হেসে হেসে কথা বলবেন আর সুদ নেবেন, এটা কি সদাচরণ? বিষয়টা বুঝতে হবে। সদাচরণ মুখে সুন্দর সুন্দর কথা আবার অন্তরে কিন্তু ভিন্ন বিষয়, এটা কিন্তু সদাচরণ নয়। সদাচরণ বিষয়ে মহান রব্বুল আলামিন আমাদের সামনে যে নির্দেশ দিয়েছেন সেটা হতে হবে অন্তর থেকে প্রকাশ্যে, গোপন এবং প্রকাশ্য উভয় দিক দিয়ে। আমি আপনার সঙ্গে কথা বলবো, অন্তরে আমার ভিন্ন কিছু লুকিয়ে রেখেছি আর উপরে সুন্দর করে কথা বলছি, এটার নাম সদাচরণ নয়। পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে, হাসি খুশি পিতা মাতার সঙ্গে কথা বলছি, বৃদ্ধ অবস্থায় দুইজনে অথবা দুইজনের একজনে পৌঁছে গেছে আর আমি আছি তার সন্তান,
খুবই সুন্দর করে কথা বলি, কিন্তু তাদের যে প্রয়োজন সে প্রয়োজনের কোনো কিছু মিটায় না, এটা কি সদাচরণ? সম্মানিত সুধী মণ্ডলী, শুনেন, এই যে সদাচরণের বিষয়টা একটা কিছু নমুনা তুলে ধরলাম যে আসলে সদাচরণ কিভাবে হতে হবে, অন্তর থেকে এবং প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে, অন্তর থেকে এবং প্রকাশ্যে আচার আচরণে ব্যবহারে এটা হতে হবে। হাসি খুশি কথা বলতে হবে, কথা মিষ্টি কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, কল্যাণকর কথা বলতে হবে, মঙ্গলজনক কথা বলতে হবে, উপকারী কথা বলতে হবে, নসিহতমূলক কথা বলতে হবে, যেই কথা মানুষের কল্যাণে আসে অনুরূপ কথা বলতে হবে। আমার কথাই যেন, আপনার কথাই যেন অন্য কারো ক্ষতি না হয়, কেউ যেন মনে কষ্ট না পায় সেটা যেরকম প্রকাশ্য হবে অনুরূপভাবে অন্তর থেকেও সেটা হতে হবে। এটার নাম হচ্ছে সদাচরণ। ব্যবসার ক্ষেত্রে হেসে হেসে কথা বলে কিন্তু দাম নেয় ডবল, আত্মীয়র কাছে গেছে লুঙ্গি কিনতে গেছেন, বলছে যে আপনার কাছ থেকে কি বেশি নেওয়া যায়, আপনি আমার আত্মীয় মানুষ, দাম হলে 600 নিচ্ছে 1000 টাকা, আপনি লজ্জার খাতিরে 1000 টাকার নোট দিয়ে বের হয়ে চলে এলেন, এটার নাম কি সদাচরণ? আলাদিস আন্দোলন কিন্তু এই সার্বিক বিষয়ের সংস্কার চাই, সদাচরণ কাকে বলে বিষয়টারও সদাচরণ চাই। মানুষের এই লেনদেনের ক্ষেত্রে সদাচরণ চাই, প্রতিটি ক্ষেত্রে সদাচরণ চাই। আমার আগে যে ভাই বলে গেলেন অধ্যাপক মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি যে বলে গেলেন খুবই সুন্দরভাবে, সংস্কার চাই, সর্বক্ষেত্রে সংস্কার চাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, হচ্ছে আল হাদিস আন্দোলন। মহান রব্বুল আলামিন বলছেন, এই বক্তব্য শুনেন, তার সদাচরণের ক্ষেত্রে তিনি যে বক্তব্য পেশ করছেন, নির্দেশ দিয়ে, আদেশ দিয়ে মানুষকে, তিনি বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ মানুষের নাই। এটা প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কথা এটা। এরপরে বললেন ওলা তুশরিকু বিহি শাইয়া, তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না, কাউকে কোনো কিছুকেই শরিক করা যাবে না, অংশী স্থাপন করা যাবে না তার সঙ্গে। এই দুইটি কথা বলার পরে, তার নিজস্ব এই দুইটি কথা বলার পরে এইবার তিনি বলছেন, নির্দেশ দিচ্ছেন সদাচরণের ক্ষেত্রে, অবেল ওয়ালে দাইনে এহসানা, মানুষ সমস্ত মানুষকে তিনি ভাগ করেছেন, মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস করে সদাচরণের বিষয়টা তিনি ধারাবাহিকতার সঙ্গে আলোচনা করেছেন। এইখানে আরবিতে একটা বাক্য রয়েছে আত-তারতিবু ইয়াদুল্লু আলাল ইহতিমাম, ধারাবাহিকতা গুরুত্বের নির্দেশ করে, গুরুত্বের প্রতি নির্দেশ করে। কি সেই গুরুত্ব? ক্লাসে যার রোল 1 সে তো সবচেয়ে ভালো ছাত্র হওয়ারই কথা, যার রোল 10 একের চাইতে তার গুরুত্ব অবশ্যই কম থাকবে, শ্রেণীতে সবার কাছে কম থাকবে, শিক্ষকের কাছে, অন্যান্য ছাত্রদের কাছেও, কর্তৃপক্ষের কাছেও। এটাকে বলা হচ্ছে আরবিতে আত-তারতিবু ইয়াদুল্লু আলাল ইহতিমাম, মহান রব্বুল আলামিনের এই তারতিবের ভিত্তিতে সদাচরণ প্রথম কার সঙ্গে হতে হবে আপনার, এখান থেকে শুরু করলেন একদম শেষ পর্যন্ত তিনি সমস্ত মানুষকে শ্রেণীবিভাগ করে সদাচরণের বিষয়টি তিনি তুলে ধরলেন নির্দেশ হিসেবে। বলছেন অবেল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, প্রথম হকদার তারা মানুষ হিসেবে, তারা পিতামাতা হিসেবে মানুষের মধ্যে প্রথম সদাচরণ পাওয়ার অধিকারী তারা, হকদার তারা। দুই নম্বর বললেন অবিদিল কুরবা, নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয় যারা তারা হচ্ছে সদাচরণ পাওয়ার হকদার। দুই নম্বর বললেন ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম যারা, ওয়াল মাসাকিন, যারা মিসকিন নিঃস্ব যারা, তারা সদাচরণ পাওয়ার হকদার। ওয়াল জারিদিল কুরবা, সম্পর্কীয় প্রতিবেশী, যাদের প্রতিবেশী ঠিকই কিন্তু যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তারা হকদার পাওয়ার অধিকারী। ওয়াল জারিল জুনুব, এবং যারা প্রতিবেশী কিন্তু তারা আত্মীয় না, প্রতিবেশী, নিসব প্রতিবেশী,
অসহায়বিল জানবে, এবং যারা যাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আশেপাশে যারা বসবাস করে, যাদের সঙ্গে আপনি চলেন চলাফেরা করেন উঠাবসা করেন, অবনে সাবিল পথি ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।